আসসালামু আলাইকুম স্বাগতম আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা ক্লাসে আজ আমরা ত্রিশটি আরবি শব্দ ব্যবহার করে ছোটো ছোটো অনেক বাক্য গঠন শিখব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের উপকার হবে চলুন শুরু করি হাসাদ অর্থ হিংসা বর্তমানে হিংসুক মানুষের অভাব নেই তাই সে হিংসুক তুমি হিংসুক এই কথাগুলো আমরা শিখতে পারি সে হিংসুক আরবিতে বলবেন হুয়া হাসাদি তুমি আমার হিংসা করো ইনতা হাসাদি ইনতা হাসাদি তুমি আমার হিংসা করো ইনতা তুমি আর হাসাদি অর্থ আমার হিংসা করো কেন আপনি হিংসুক লেশ হাসাদিক হিংসা করা উচিত নয় হাসাদ মাইসির হাসাদ অর্থ হিংসা আর মাইসির অর্থ উচিত না লেশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ কারো রাগ কম বা বেশি হতে পারে ধরুন আপনার সব সময় রাগ করে তাহলে আপনি এই কথাগুলো এভাবে বলতে পারেন সে সব সবসময় রাগান্বিত বলবেন হোয়া নফর আলাতুল জালান। অথবা এভাবে বলতে পারেন ইয়া মদির লেশ জালান অর্থ বস আপনি রাগ করেন কেন অথবা বলতে পারেন রাগ করা উচিত না জ্বালান মাইসির জ্বালান মাইসির মুদির অর্থ বস আর লেস অর্থ কেন জ্বালান অর্থ রাগ আর মাইসির অর্থ উচিত না আহসান্তা অর্থ সাবাস আহসান্তা অর্থ সাবাস আমরা অনেক ক্ষেত্রেই কাউকে না কাউকে উৎসাহ উদ্দীপনা যোগাই কেউ ভালো কাজ করলে আমরা বলি সাবাস আবার কেউ ভালো কাজ করলেও বলতে পারি তুমি ভালো কাজ করেছো সাবাস এটা আরবিতে হবে ইনতা মিয়া আহসান্তা মিয়া মিয়া আহসান্তা মিয়া অর্থ ভালো আর আহসানতা অর্থ সাবাস খাললিনী ই রোহ অর্থ আমাকে যেতে দিন খাললিনী ই রহ অর্থ আমাকে যেতে দিন আপনার কোথাও যেতে হবে অথবা যাওয়ার প্রয়োজন তখন অনুমতি যাওয়ার অর্থে এরকম বাক্য আপনি ব্যবহার করতে পারেন অথবা বলতে পারেন আনায়ে বি রোহ অথবা বলবেন খাল্লিনি ই রোহ অর্থ আমাকে যেতে দিন খাল্লা শব্দ ব্যবহার করে আমরা আরও বাক্য বলতে পারি ধরুন তার আসার মাঝে কেউ বাধা দিচ্ছে এরূপ ক্ষেত্রে আমরা বলতে পারি খাললে ইজি অর্থ তাকে আসতে দাও খাললে ইজি তাকে আসতে দাও ফাক্কার তাকে চিন্তা করতে দিন খাললে ফাক্কের অর্থ তাকে চিন্তা করতে দিন এভাবে আরও আমরা বলতে পারি তাকে চিন্তা করতে দিন আফাক্কের অর্থ আমাকে চিন্তা করতে দিন খাললে ফাক্কের হুম অর্থ তাদের চিন্তা করতে দিন আবার এরূপ বাক্যও বলতে পারেন আমাকে কাজ করতে দিন খাললে আসৌই সগোল খাললে আসৌই সোগোল আসৌই অর্থ আমাকে করতে দেওয়া আর সগোল অর্থ কাজ আবার বলতে পারেন আমার কাজ আমাকে করতে দিন খারলে আসৌই সগোলি অর্থ আমার কাজ আমাকে করতে দিন অনেক বস থাকে না যে এরকম করে করো ওরকম করে করো শুধু ডিরেকশন দেয় কাজের বেলায় না শুধু ডিরেকশন দিয়ে দিয়ে কাজ নষ্ট করে সেরকম ক্ষেত্রে আপনি বলবেন আমার কাজ আমাকে করতে দিন খারলে আসউই সগলি খাললে কালামি অর্থ আমাকে বলতে দিন অনেকে আছে যে আপনার কথা কেড়ে নিয়ে সে নিজে বলতে থাকে তখন আপনি বলবেন খাললে কালামে অর্থ আমাকে বলতে দিন মৌদু অর্থ বিষয় যে কোনো বিষয়কে মৌদু বলে মৌদু অর্থ বিষয় আর এস্তেলাম অর্থ গ্রহণ করা কোনো কিছু গ্রহণ করা একে বলা হয় এস্তেলাম আর বাগি অর্থ বাকি কোনো কিছু বাকি বা অবশিষ্ট তাকে বলে বাঘি কাম নফর বাগি অর্থ কত লোক বাকি আছে কাজ শেষ না বাকি তাইলে বলবেন সগোল খালাস অল্লা বাগি এভাবে বলবেন অথবা এরকম বাক্য বলতে পারেন কামফলুজ বাকি কত টাকা বাকি আছে ওজন অর্থ ওজন ওদুন অর্থ ওজন আর জরুরি অর্থ জরুরি হাদা সকল জরুরি এই কাজটা করা জরুরি হাদা সকল সৌই জরুরি এই কাজ করা জরুরি কে পারবে মেনু ইকদার কে জানে মেনু আরেফ কোনো কাজ কেউ জানেও না কেউ পারেও না আপনাদের মধ্যে অনেক লোক আছে আপনার মধ্যে আপনাদের জিজ্ঞাসা করছে মেনু আরেফ কে জানে মেনু ইকদার কে পারবে এই কাজটি কে আরেফ অর্থ পারবে আরেফ অর্থ জানে ইকদার অর্থ পারবে এটা ধরো এমসিক হাদা অথবা শিল হাদা এটা ধরো এমসিক ধরো বা লও আর হাদা এই এসি কাজ করে না মোকাইব ম অথবা মোকাইব খারবান আপনার রুমের এসি খারাপ আপনি যদি না জানাতে পারেন তাহলে তো আপনি গরমে থাকতে পারবেন না তাই এসি খারাপ কিভাবে বলবেন মোকাইব মো অথবা মোকাইব খারবান অর্থ এসি কাজ করে না অথবা এসি খারাপ মোকাইপ অর্থ এসি মোশগল অর্থ কাজ করে না খারবান খারাপ এটার নাম কি শোনো এসম হাদা শোনো এস হাদা এটার নাম কি শোনো এটা এস অর্থ নাম হাদা এই কেনা দরকার এস্তারি লাজেম কোনো কিছু কেনা দরকার হলে আরবিতে বলবেন এস্তারি লাজেম এস্তারি অর্থ ক্রয় করা বা কেনা লাজেম অর্থ দরকার একটু অপেক্ষা করুন শোয়া ইন্তেজার শোয়াইয়া একটু এন্তেজার অর্থ অপেক্ষা করা এবার যেতে পারেন একদার রোহ অথবা একদার রোহ আলহিন আলহিন অর্থ এখন বা এবার রোহ অর্থ যাওয়া একদার অর্থ পারা আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত আরবিতে হবে আনা আসিফ লিল ইজ আজ আনা আমি আসিফ দুঃখিত লিল ইজ আজ অর্থ বিরক্ত করা আমার অনেক কাজ আছে আরবিতে বলবেন আনা জিয়াদা সুগল অথবা সুন্দর একটা আরবি বলবেন ইন্দি সুগল জিয়াদা ইন্দি সুগুল জিয়াদা অর্থ আমার অনেক কাজ আছে ইন্দি অর্থ আমার নিকট সুগুল অর্থ কাজ জিয়াদা অনেক ফি আছে কতক্ষণ দেরি হবে কাম তাখার অর্থ কতক্ষণ দেরি হবে কাম কতক্ষণ তাখের অর্থ দেরি হবে ভিতরে আসতে পারে এবি দিশ দাখেল অথবা আনা ইকদার দাখেল অর্থ ভিতরে আসতে পারি দাখেল অর্থ ভিতরে আর ইকদার অর্থ পারা আপনার স্বাস্থ্য কেমন আছে কাউকে কৌশলাদি জিজ্ঞাসা করতে আপনি বলতে পারেন আপনার স্বাস্থ্য কেমন আছে কেপ সে হাতাক বা সে হাতিক অর্থ স্বাস্থ্য এটা অধিকতর ভালো হাদা মমতাজ অথবা হাদা আহসান হাদা এই মমতাজ অর্থ অধিকতর আপনি কোন দেশের লোক অর্থ কোন বিলাদ বিলাদেশ ইনতা সে আমার ভাই হোয়া আখুই মাল আনা অথবা বলবেন হোয়া আখে অর্থ সে আমার ভাই হোয়া সে আখে অর্থ আমার ভাই সে সে একটা ইয়াযুক্ত হয়ে আমার নির্দেশ করে সে আমার বন্ধু হোয়া সাদিকি শেষে একটা ইয়া যুক্ত হয়ে সাদিকি সাদিক অর্থ বন্ধু আর সাদিকি অর্থ আমার বন্ধু অথবা এভাবে বলতে পারেন হুয়া মাল আনা সাদিক অথবা হুয়া মাল আনা হাবিবি হুয়া সে আনা আমি সাদিক বা হাবিবি অর্থ বন্ধু বেশি কথা বলবে না লাত লড়লাম কেতির লাত অর্থ না কালাম কথা কেতির অর্থ বেশি অথবা লাত কাড়লাম জিয়াদা জিয়াদা অর্থ বেশি অবশ্য সোজা চলবে ইমসি লাজিম সিদা অর্থ অবশ্যই সোজা চলবে ইমসি চলবে লাজিম অবশ্যই সিদা সিদা তুমি কি বেকুব ইনতা মাফি ইনতা তুমি অর্থ মগজ বা ব্রেন বা বুদ্ধি আর মাফি অর্থ নেই মুখ মাফি অর্থ বোঝাই তোমার ব্রেন নেই বা বুদ্ধি নেবে মগজ নেই তাড়াতাড়ি খোঁজো সুরা সুরা দাওয়ের অথবা বলতে পারেন দাওয়ের এর আ সুরা সুরা তাড়াতাড়ি অথবা বিশ্বর আ অর্থ তাড়াতাড়ি দাওয়ের অর্থ খোঁজ করা অথবা দাওয়ের দাওয়ের অর্থ খোঁজাখুঁজি করা ধরুন স্বাভাব অর্থ যুবক ধরুন আপনার মোদির আপনাকে স্বাভাব সম্বোধন করে প্রশংসা করতে পারে এবং বলবে ইয়া স্বাভাব সুগুল সুরা সুরা অর্থ হে যুবক কাজ তাড়াতাড়ি করো কাজ তাড়াতাড়ি সুগুল অর্থ কাজ আর সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আবার আপনি ধরেন কোনো দোকানে চাকরি করেন সেখানে আপনার দোকানের সামনে দিয়ে কোনো তরুণ ছেলে যাচ্ছে তাদেরকে এভাবে ডাকতে পারেন ইয়া স্বভাব কাইফাল হাল তাল অর্থ হে যুবক কেমন আসো এদিকে এসো শিল অর্থ লওয়া কোনো কিছু নিচে পড়ে গেছে ধরুন আপনাকে এটা উঠাতে বলছে শিল হাদা অর্থ এটা উঠাও শিল হাদা অত কোনো কিছু নিতে বললেও বলে শিল হাদা আতিনি হাদা এটা দাও শিল হাদা আতিনি হাদা শিল অর্থ উঠাও বা নাও আতিনি অর্থ দাও ফাদি অর্থ খালি আবার অবসরও বোঝায় এটাতে কী আছে হাদা ফাদি এটা খালি তুমি কি অবসর ইনতেফা ধরুন আপনি কোথায় যাবেন ট্যাক্সি ড্রাইভারকে ডাকছেন ইয়া সায়ক ইনতে ফাদি হে ড্রাইভার তুমি কি অবসর আছো তখন তিনি বলবেন নাম ওয়েন ইনতা রো তুমি কোথায় যাবে নাম অর্থ হ্যাঁ বা জি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাবে পরের শব্দ হচ্ছে মাকসুর মাকসুর অর্থ ভাঙ্গা কোনো কিছু ভাঙ্গা বা ভেঙে গেছে ভাঙ্গা হলে এটাকে বলে মাকসুর এটা কীভাবে ভাঙছে এভাবে প্রশ্ন করতে পারেন এটা কীভাবে ভাঙছে কেফ মাকসুর এটা কিভাবে ভাঙছে কেফ মাকসুর এটা ভাঙছে কেন লেশ মাকসুর আবার কাচ্চার অর্থ ভাঙা আগে থেকে যেটা ভাঙা আছে সেটাকে বলা হয় কাচ্চার অর্থ ভাঙা হাদা কাতসার এটা ভাঙা লেশ কাজসার হাদা গেদিম হাদা কাসসার এটা পুরানো এটা ভাঙা উজরা অর্থ ভাড়া আপনি কোনো ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করছেন যে ভাড়া কত কাম উজরা ভাড়া কত আবার কোনো রুম ভাড়া নেবেন সেই রুমের মালিককে আপনি এভাবে জিজ্ঞাসা করেছেন কাম উজরা হাদাল গুরফা অর্থ এই রুমের ভাড়া কত কাম অর্থ কত হা দা অর্থ এই গুরফা অর্থ রুম উজরা অর্থ ভাড়া পরের শব্দ হচ্ছে তাজকিরা তাজকিরা অর্থ টিকিট যে কোনো ধরনের টিকিটকে তাজকিরা বলে বাসের টিকিট বিমানের টিকিট অথবা আপনি এই স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন সেখানেও টিকিট লাগে যে কোনো ধরনের টিকিট আরবিতে বলে তাজকিরা আপনি বিমান বন্দর গেছেন আপনাকে এভাবে জিজ্ঞাসা করেছেন সুখ তাজকিরা অর্থ টিকিট দেখাও অথবা হোয়েন তাজকিরা তোমার টিকিট কোথায় এভাবে আরবিতে আপনারা কথোপকথন চালিয়ে যাবেন আশা করি কোনো সমস্যা থাকবে না না দি অর্থ ডাকা আবার দা অর্থ ডাকা তোমাকে ডেকেছে কেউ তোমাকে ডেকেছে তাহলে কি বলবে ইনতা না দি হোয়া ইনতা না দি হোয়া অর্থ তোমাকে সে ডেকেছে আপনি বলতে পারেন কে আমাকে ডেকেছে মিন নাদানি মিন নাদানি অর্থ কে আমাকে ডেকেছে মিন অর্থ কে আর নাদা অর্থ ডাকা আর না অর্থ আমাকে ডেকেছে আবার বলতে পারেন কেন ডেকেছে লেশ না লেশ নাদানি অর্থ কেন আমাকে ডেকেছে লেশ অর্থ কেন নাদানি অর্থ আমাকে ডেকেছে আবার তাল অর্থ আশা তাল অর্থ আশা কেউ আপনাকে বলতে পারে তাল হিনা সেও ধরুন আপনাকে ডাকতেছে তাল হিনা অর্থ আপনি এখানে আসুন তাল অর্থ আশা এখানে তাল হিনা যখন বলছে তখন আপনাকে ডাকতেছে মাতার অর্থ বৃষ্টি ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে আপনি বাজারে যাবেন না আনা মাইরো সুগ আসান আলজাও মাতার আনা মাইরো সুগ আসান আলজাও মাতার অর্থ আমি বাজারে যাব না বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বাররা ফি মাতার অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে এভাবে বলতে পারেন কালাম অর্থ কথা এটা কি কথা হাদা শোনো কালাম এটা কি কথা কেউ আশ্চর্য ধরনের কথা আপনার সামনে বলতেছে আপনি বলতেছেন শোনো কালাম হাদা শোনো কালাম অর্থ এটা কি কথা হাদা এই শোনো অর্থ কি কালাম কথা কেউ আপনার সামনে বেশি বেশি কথা বলছে আপনি বলছেন বেশি কথা বলো না আরবিতে বলবেন লাত কাল্লাম জিয়াদা লাত লাম জিয়াদা আবার বেশি কথা বলো কেন লেশ কাল্লাম জিয়াদা লেশ কালাম জিয়াদা আবার আপনার সাথে কেউ সুবিধা নেওয়ার জন্য আপনাকে বেশি বেশি কথা বলে বোঝাচ্ছে আপনি বলছেন বেশি কথা বলে লাভ নাই আরবিতে কি বলবেন আরবিতে বলবেন কাল্লাম জিয়াদা মাফি ফায়দা কালাম কথা জিয়াদা অর্থ বেশি মাফি অর্থ নাই ফায়দা অর্থ সুবিধা আশা করি বুঝতে পারছেন জুরুপ অর্থ পরিস্থিতি ধরুন আজকের পরিস্থিতি কেমন জিজ্ঞাসা করছেন শোনো জুরুপ আলিয়ম অথবা আলিওম জুরুপ আজকের পরিস্থিতি কেমন ধরুন আজকের পরিস্থিতি ভালো না তাহলে কি বলবেন লাত্র রো আসান আসানুরুপ মোজেন হোনাক তুমি ওখানে যেও না ওখানকার পরিস্থিতি খারাপ লাত অর্থ 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 নো যাওয়া হুনাক ওখানে কারণ জুরুপ পরিস্থিতি ভালো না আসান আলিউম আজ হাতছেল অর্থ পাওয়া এই হাতছেল শব্দ দিয়ে আমরা অনেক বাক্য গঠন করতে পারি যেমন কোথায় পাবো কি পাবো কেমন করে পাবো হোয়েন হাতছেল হাদা এটা কোথায় পাবো হোয়েন হাতছেল মিথ্যা কোথায় চাবি পাবো হোয়েন হাচ্ছেল মালাবিস কোথায় ড্রেস পাবো হোয়েন আচ্ছেন ছায়ারা কোথায় গাড়ি পাবো ধরুন আপনি কোথায় যাবেন তাতে আপনার গাড়ি লাগবে তো আপনি কাউকে জিজ্ঞাসা করবেন হোয়েন হাতচেল ছায়ারা হোয়েন আচ্ছেন ট্যাক্সি হোয়েন হাচ্ছেল বাস এভাবে আপনি জিজ্ঞাসা করবেন কেপ ফাঁচেল কিভাবে পাবো ইনতা হাঁচছেল তুমি পেয়েছো মেনু হাঁটছেল কে পেয়েছে শুনু হাচ্ছেল কি পেয়েছো লেশ হাচ্ছেল হুয়া লেশ হাচ্ছেল সে কেন পাবে আনা হাচ্ছেল আমি পাই আনা হাত আমি পেয়েছি আনা বা আমি পাবো ভার্ভের শেষে করলে অতীতকাল হবে এবং আগে করলে এটা ভবিষ্যৎকাল হবে আশা করি বুঝতে পারছেন লি অর্থ জন্য আমার জন্য তোমার জন্য তার জন্য এভাবে আমরা কত বাক্যই না বলে থাকি হাদালি এটা আমার জন্য হাদালি ইনতা এটা তোমার জন্য হাদ আলি হু এটা তার জন্য হাদ আলি মাল আনা এটা আমার জন্য এভাবে বললেও হয় হাদ আলি কামাল এটা কামালের জন্য আলি বালাদ এটা দেশের জন্য এভাবে বাক্য গঠন করতে পারবেন আশা করি অর্থ পাওয়া হাদা অর্থ এই মিথ্যা অর্থ চাবি মালাবিস ড্রেস সায়ারা গাড়ি কেফ কিভাবে মিনু কে শুনু কি লি জন্য ইনতা তুমি মাল আনা আমার গুফল অর্থ তালা সকল ধরনের তালা ও লককে আরবিতে গুফল বলে হাদা গুফল এটি একটি তালা হাদা গুফল কাবির এটি একটি বড় তালা আবার অর্থ চাবি সকল ধরনের চাবি এবং বলে। হাদাল গুফল অর্থ এই তালার চাবি কোথায় হোয়েন কোথায় মিপ্তা চাবি হাদা এই গুফল তালা ইপ্তা গুফল বিল মিপ্তা অর্থ চাবি দিয়ে তালা খুলন খাল্লি অর্থ রাখা কোনো কিছু রাখার ক্ষেত্রে আমরা খাল্লি শব্দটি ব্যবহার করবো যেমন খাল্লি হাদা মাজ্জান অর্থ স্টোরে রাখো খাল্লি হাদা গুরফা অর্থ রুমে রাখো খাল্লি আলাল তওলা টেবিলের উপর রাখো খাললি তাহাত তওলা টেবিলের নিচে রাখো এখানে শব্দ অর্থগুলো বলি খাল্লি অর্থ রাখা হাদা এই মাজ্জান অর্থ স্টোর গুরফা রুম তওলা টেবিল আবার হুত্তু অর্থ রাখা হা হুত অর্থ রাখা হোয়েন হাততে অর্থ কোথায় রেখেছ ভারবে শেষে যুক্ত আছে আনা আহত আমি রাখছি আনা বাহত আমি রাখব আনা হাততেইত আমি রেখেছি ভারবে শেষে যুক্ত করলে হয় অতীতকাল ভার্ভের আগে বা যুক্ত করলে হয় ভবিষ্যৎকাল কাজে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎকাল নিয়েও কথা বলতে পারি আবার ধরুন আপনার মুদির আপনাকে একশো রিয়াল দিয়ে বাজারে পাঠাইছে আপনি পাঁচ রিয়াল ফেরত নিয়ে এসেছেন এখন ফেরত দিতে যাচ্ছেন তখন বলছে খাল্লি খাল্লি শর্টকটে বলছে খাল্লি খাল্লি অর্থ রেখে দাও রেখে দাও এটা আপনার ইক্রামিয়া ইক্রামিয়া অর্থ বনাস হিসেবে আপনাকে রাখতে বলছে কোয়াল বাসারিয়া বা গোয়াল বাসারিয়া এরা আঞ্চলিক ভাষায় বলে গোয়াল বাসারিয়া অর্থ জনশক্তি বা ম্যান পাওয়ার যেখানে জনশক্তি বা ম্যান পাওয়ারের হিসাব নিকাশ করা হয় সেই সংস্থাকে বলা হয় গোয়াল বাসারিয়া লাজেম অর্থ খুবই প্রয়োজন বা অবশ্যই প্রয়োজন বা এমন অর্থে ব্যবহার হয় খুবই প্রয়োজন বা অবশ্যই এরকম অর্থে ওয়াল্লাহ লাজেম সৌই অর্থ ওয়াল্লাহ অবশ্যই এটা করতে হবে ওয়াল্লা লাজেম সৌই অর্থ অবশ্যই এটা করতে হবে লাজেম সই সুগোল খালাস অর্থ অবশ্যই কাজ শেষ করতে হবে এমন অর্থে ব্যবহার করা হয় নেক্সট মাইসির অর্থ উচিত না ওয়াল্লাহ হাদা মাইসির অর্থ এটা করা উচিত না অল্লাহ হাদা সৌই মাইসির অর্থ এই কাজ করা উচিত না শব্দের আগে শব্দটি জুড়ে দেয় মাশরুর অর্থ আনন্দ খেলার দল বা টিম খেলায় কোনো জয়লাভ করার পরে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকে তো আপনি বলতে পারেন কুল্লো হোম মাসরুর অর্থ সকলে আনন্দিত হুয়া রোহা অর্থ সে চলে গেছে অথবা হুয়া রেহাত অর্থ সে চলে গেছে হুয়া বা সে যাবে এখানেও অতীত বর্তমান ভবিষ্যৎকালের উদাহরণ দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ ধর্ষ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তাই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বটনটিও অন করে দেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছায় ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিবার